চাকরি নিয়োগের দুর্নীতিতে পথে নামলো বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। হাবড়াতে প্রতিবাদ করেন তারা, ঢেরা পিটিয়ে মিছিল করেন তারা। এমন একটা সময় ছিল যখন প্রজাদের কাছে কোনো বার্তা পৌঁছে দিতে ঢেরা পিটিয়ে জানান দেওয়া হতো। রাজার নির্দেশে হাটে বাজারে ঢেরা পিটিয়ে লোক জড়ো করা হতো। রাজতন্ত্র অনেক আগেই শেষ হয়েছে, ঢেরার ব্যবহার আজ আর নেই। এবার হারানো সেই রীতি ফিরিয়ে এনে অভিনব প্রতিবাদ করলেন বামেদের ছাত্র যুব সংগঠনের কর্মীরা। রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ঢেরা নিয়ে পথে নামলেন তারা। রবিবার সকাল থেকে দিনভর শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলেছে হাবড়া শহর ও গ্রামীণ এলাকায়। সেখানেই দেখা গেল ঢেড়ার মতো ডাঙ্কা ঝাঁঝর নিয়ে এলাকার বাজারে বাজারে চুরির বিষয়ে জানান দেওয়া হচ্ছে। দোকানের সামনে বাজারে দাঁড়িয়ে ঢেড়া পিটিয়ে সকলকে জানাচ্ছেন সেই কথা। অভিনব এই প্রতিবাদকে উপভোগ করেছেন অনেকেই। পার্থ চ্যাটার্জি আর পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল, কারণ আমরা আজকে ঢেড়া পিটিয়েছি। আগে একসময় রাজা ঢেড়া পিটিয়ে চোরের চুরি ঘোষণা করতো, আজকে আমরা প্রজারা ঢেড়া পিটিয়ে রাজার চুরি ঘোষণা করেছি। সারা হাবড়ার বিভিন্ন বাজারে ঢেড়া পিটিয়ে আমরা চুরির ঘোষণা করেছি, কে কে চোর তাদের ধরতে হবে। এটা যেমন একদিকে, কিন্তু এই চুরিকে টিভির সামনে এনে, মিডিয়ার সামনে এনে, সাথে সাথে জিনিসপত্রের দামগুলোকে আড়াল করা হচ্ছে। গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম এগুলো বেশি, এগুলোকে মানুষের সামনে আসতে দেওয়া হচ্ছে না এই পার্থ চ্যাটার্জি আর তার বান্ধবীদের দেখে। এই সমস্ত কিছুর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ ছিল। আজকে আমরা সারা হাবড়ার বিভিন্ন বাজারে দাঁড়িয়ে, বাণীপুর, মনসাবাড়ি, এক নম্বর গেট, এদিকে তেঁতুলতলা, শ্রীনগর গেট, এরকম বিভিন্ন দাবি আছে। গ্যাসের দাম কমাও, পেট্রোলের দাম কমাও, ওষুধের দাম কমাও, রান জিনিসপত্রের দাম কমাও, বেকার ছেলে মেয়ের চাকরি দাও, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য যা যা করার সবটাই আমাদের দাবির মধ্যে আছে। অন্যদিকে রবিবার বিকালে হাবড়া 2 নম্বর রেলগেট এলাকা থেকে চোর ধরো জেলে ভরো স্লোগান নিয়ে শতাধিক সিপিআইএম কর্মী পায়ে হেঁটে মিছিল করেন। মিছিল শেষে হাবড়া জয়গাছি মোড় এলাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল পুড়িয়ে রাস্তা অবরোধ করেন তারা। সিপিআইএম কর্মীদের রাস্তা অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় হাবড়া যশোর রোডে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশ কর্মীদের দিকে তেড়ে যান সিপিআইএম কর্মীরা। পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়। অবরোধের জেরে বিশাল যানজটের সৃষ্টি হয়। মানুষের ভিড়ে অবরোধ সংগঠিত হয়ে গেছে, এটা কোনো আমাদের পরিকল্পিত অবরোধ নয়। আমাদের মহামিছিল সংগঠিত করার কথা ছিল 2 নম্বর গেট থেকে সুপার মার্কেট পর্যন্ত, সেটা করা হয়েছে। এবং শেষে যে পার্থ চট্টোপাধ্যায়, মাননীয় তো বলা যাবে না, তার কুশপুতল দাহ করা হয়েছে প্রতীকী। তার জন্য জমায়েতটা ছিল, সামান্য মানুষের একটু অসুবিধা হয়েছে, সেটা তো সকলে মেনে নিয়েছে। যে একটা প্রাতিষ্ঠানিক রূপ, প্রশাসন, আমলা, পুলিশ এবং ক্যাবিনেট, তারা মিলিতভাবে পশ্চিমবাংলায় যে রাজত্ব কায়েম করেছে, লুটের রাজত্ব, সেই ক্ষেত্রে এই প্রতিবাদ তাদের সহ্য হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে, নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।